ইউক্রেনের জন্য $260 কোটি মূল্যের নতুন সামরিক সহযোগিতা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। এই প্যাকেজে থাকছে 3টি এয়ার সার্ভেইল্যান্স রাডার, ট্যাঙ্ক বিধ্বংসী রকেট ও জ্বালানি ট্রাক। 4 এপ্রিল মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগন এই ঘোষণা দিয়েছে। ইউক্রেন যখন রুশ বিরোধী পাল্টা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তখন যুক্তরাষ্ট্র এই ঘোষণা দিল। ফরাসি বার্তা সংস্থা এফপি এ খবর জানিয়েছে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ন্যাশনাল গভর্নর্স অ্যাসোসিয়েশনকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে সহযোগিতার মাধ্যমে যুক্তরাষ্ট্র নিজেদের মূল্যবোধকে রক্ষা করতে পারে। ভিডিও লিঙ্কে যুক্ত হয়ে তিনি বলেন, আমাদেরকে সহযোগিতা, আপনাদের নিরাপত্তা, আপনাদের অর্থনীতি আমাদের অর্থনীতি এবং উভয় দেশের কর্মসংস্থানকে বৃদ্ধি করবে। জেলেনস্কি বলেন, প্রধান বিষয় হলো সময় ক্ষেপণ করা যাবে না, আমাদের যে সুযোগ আছে সেটি হারানো যাবে না, দ্রুত উদ্যোগ নিন, এখন সহযোগিতা করুন, আমেরিকানদের যাতে লড়াই করতে না হয় সেজন্য ইউক্রেন সচেষ্ট, একত্রিতভাবে আমাদের জন্য নতুন শক্তি সঞ্চয় করব। ইউক্রেনের জন্য নতুন সামরিক সহযোগিতার ঘোষণায় প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। ওয়াশিংটনের রুশ দূতাবাস অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র চলমান সংঘাতকে দীর্ঘায়িত করতে চাইছে। এই সহযোগিতা প্যাকেজের মধ্যে $210 কোটি দেওয়া হবে ইউক্রেন সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স ইনিশিয়েটিভ তহবিল থেকে। এই তহবিলের অর্থ দিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিভিন্ন মার্কিন কোম্পানির কাছ থেকে অস্ত্র ক্রয় করে ইউক্রেনকে সরবরাহ করতে পারবে, নিজেদের মজুদ থেকে অস্ত্র দিতে হবে না। এতে থাকছে নাসামস আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য অতিরিক্ত গোলা বারুদ। এই ব্যবস্থা আগেই যুক্তরাষ্ট্র ও মিত্ররা কিয়েভকে সরবরাহ করেছে। রয়েছে নির্ভুল আঘাতে সক্ষম অস্ত্র, সোভিয়েত আমলের গ্রাদ রকেট, ট্যাঙ্ক বিধ্বংসী রকেট, আর্মড ব্রিজিং ব্যবস্থা, 105টি ফুয়েল ট্রেইলার, সেই সঙ্গে থাকছে প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য তহবিল। অবশিষ্ট $50 কোটি দেয়া হবে প্রেসিডেন্সিয়াল ড্রডাউন অথরিটি তহবিল থেকে। এর আওতায় জরুরি প্রয়োজনে যুক্তরাষ্ট্রের মজুদ থেকে যে কোনো দেশকে অস্ত্র সহযোগিতা করতে পারেন প্রেসিডেন্ট। এতে থাকছে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোলা বারুদ, কামান ও হাই মোবিলিটি আর্টিলারি রকেট ব্যবস্থা, হিমার্সের গোলা বারুদ। গত মাসে জার্মানি ও পর্তুগালের প্রতিশ্রুতি, লেপার্ড 2 যুদ্ধের ট্যাঙ্ক ইউক্রেনে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের মঙ্গলবার ঘোষিত প্যাকেজে রয়েছে 61টি ভারী ফুয়েল ট্যাঙ্কার ও রিকভারি ভেহিকেল। 2022 সালের 24 ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণের পর ইউক্রেনকে প্রায় $35.2 বিলিয়ন মূল্যের সামরিক সহযোগিতা প্রদান করেছে।